Welcome to a new vlog. আজকে আমরা কোথায় যাচ্ছি? Panijhora. নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে আমরা যাচ্ছি, সাথে রয়েছে পুরো ফ্যামিলি। আজকে আমরা যাচ্ছি Panijhora. আলিপুরদুয়ার থেকে মাত্র 20 কিমি উত্তরে জয়ন্তী যাওয়ার রাস্তায় রাজা ভাত খাওয়ার আগে হাতের ডান দিকে পড়বে Panijhora। শীতে পিকনিকের জন্য একদম আদর্শ জায়গা, বন্ধু বান্ধব মিলে একদিনের জন্য মজা করার সেরা ঠিকানা। আলিপুরদুয়ার চৌপতি বা আলিপুরদুয়ার জংশন থেকে রাজা ভাত খাওয়া বা কালচিনির অটো করে চলে আসে যায় এখানে। বাইক হলে সবচেয়ে ভালো হয়, সময় লাগবে ম্যাক্সিমাম 30 মিনিট। আলিপুরদুয়ার বা কোচবিহার থেকে এই ছোট্ট সুন্দর জায়গাটা এক্সপ্লোর করাই যায়। এখানে থাকার জায়গাও রয়েছে, মোটামুটিভাবে অরণ্য পরিবেশে থাকার মতো রিসোর্টও আছে ছোটোখাটো। ডিসক্রিপশনে ডিটেলস দিয়ে দিলাম। হাতি সবসময় আসে না? আপনাদের ভাগ্য। আজকে প্রায় 1 মাস যাবৎ আসছে ডেলি। হ্যাঁ, আর কালকেও আছে এই জায়গা, পরশু দিন আছে এই জায়গা, এই যে খালে। কাচের মতো স্বচ্ছ জল আর অসম্ভব ঠান্ডা। গরমের দিনে এখানে এসে সুন্দর স্নানের মজা নেওয়া যায়। অসংখ্য পাখি প্রজাপতি রয়েছে। বক্সা টাইগার রিজার্ভের অন্তর্গত Panijhora গ্রামে আমরা ঘুরলাম। সুন্দর একটা চার্চও রয়েছে। বনবস্তিবাসীদের কাছে শুনলাম হাতি আসে প্রায়ই, নদী বা ঝোড়া পেরোলেই ঘন জঙ্গল। ভালোই মজা হলো, ছোট্ট পিকু তো খুব খুশি। Thank you.
ফিরে আসার সময় রাজা ভাত খাওয়ায় মোমো খাবার জন্য গেলাম। এই যাত্রায় বাড়তি প্রাপ্তি বিস্তারম টুরিস্ট ট্রেন দেখা। ইচ্ছে আছে একদিন এই ট্রেনে উঠে ডুয়ার্সকে দেখার। ভিডিও কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবে বা থাকবেন।